let me fall to my groove. গাইজ আশা করি গাইজ ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে। এন্ড গাইজ আমি একটা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, সেটা হচ্ছে কি এটা হচ্ছে কি আমার মেইন চ্যানেলের লাস্ট ভিডিও, লাইক গেম প্লে ভিডিও। আমি এরপর থেকে কখনো আমার চ্যানেলের মধ্যে, এটা লাইক খুব মনে কষ্ট নিয়ে বলতেছি, বাট এটাই সত্যি, আমি আর কখনো গেম প্লে থেকে নিয়ে মন্টাজ কিছুই বানাবো না। কারণ এই মন্টাজটা বানাইতে আমার 2 মাস লাগছে, ঠিক আছে। 3D এডিটিং থেকে নিয়ে সব কিছু আমার এক ছোট ভাই করে দিছে। অ্যান্ড গেম প্লে যেটা আজ দেখতেছিলে, এটা আরও 1.5 মাস আগের গেম প্লে। তো এই সব মিলে যে একটা মন্টাজ বানাতে যে কত কষ্ট, অ্যান্ড এই সব মন্টাজে আসবে 50-60 হাজার ভিউ, তো এগুলো বানাতে আমার লাভ নেই। এছে বলো আমি একটা ইউটিউবারের এডাইকা ভার্সেস করি, স্ক্রিপ্টেড কন্টেন্ট বানাই, তাও তো অনেক বেশি ভিউ পাবো। তো এই সেম ভিডিও যদি কোনো বাইরের দেশের প্লেয়ার দিত অনেক বেশি ভিউ পেত, বাট এই লেভেলের মন্টাজ হয়তো বা কখনো বাংলাদেশে দেওয়া হয় নাই, অ্যান্ড দেওয়া হবেও না। লাইক পুরোপুরি নেক্সট লেভেলের একটা গেম প্লে আমি নিজেই বলতেছি ছিল এটা। তো আশা করি আপনাদের এই গেম প্লেটা ভালো লাগছে, বাট আমি এই ধরনের আর মনটাজ আমার মেইন চ্যানেলে তো অ্যাটলিস্ট কন্টিনিউ করতে পারবো না, কারণ চ্যানেলের রিচ ডাউন হয়ে যায়। তো আশা করি আপনারা, আমার একটা সেকেন্ড চ্যানেল আছে শায়েক হাইলাইটস, তো সেখানে আমি রেগুলার মনটাজ দিব। তো ওখানে ওই সব যদি দেখতে চাও মনটাজ বা রিয়েল গেম প্লে যদি দেখতে চাও, অবভিয়াসলি আপনারা আমার সেকেন্ড চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড ভেরি বিগ শাউট আউট টু মাই ছোট ভাই স্কাই আর্ক, যে কিনা এত কষ্ট করে 3D বানাইছে এবং ভিডিওটা পুরো এডিট করছে পুরোপুরি স্কাই আর্কের উপরে। তো আমি অবশ্যই আপনাদের সবার কাছে অনুরোধ করবো যে ও যে মারাত্মক 3D বানায় না, মারাত্মক মারাত্মক এডিটিং করে গেম প্লে ছাড়ে না, তো অবভিয়াসলি ওর চ্যানেলে যে একটু ঘুরে আসবে, একটু সাবস্ক্রাইব করে দিবা, লাভ ফ্রম শায়েক আর্মি লিখে দিবা, কারণ ছেলেটা অনেক অনেক কষ্ট করছে আমার জন্য। তো আমি চ্যানেলের লিংক আর ওর চ্যানেলের লিংক ডিসক্রিপশনে আর পিন কমেন্টে দিয়ে দিব। তো আশা করি আপনারা স্কাইরে যে একটু সাপোর্ট করে আসবেন। এনকে 3D ভিডিওটা যেটা বানাইছি ওটা কিন্তু কোনো ইউটিউবার বা কেউ কে অ্যাট্যাক করে না, ওইটা হয়েছে আমি ওরে বসেছিলাম এই টাইপ ট্রাই হ্যাড বা রাবেলদের মতো একটা 3D বানিয়ে দিতে, তো এডিটর এমনি ভুলে ভালে বানিয়ে দিছি র্যান্ডম স্ক্রিন মারে, এমন মনে করে না যে কেউ অ্যাটাক করছি, কেউ সাথে কোনো সমস্যা নাই। তো গাইজ আশা করি আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। অ্যান্ড গাইজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। অবশ্যই স্কাইয়ের চ্যানেল চেক করবেন এবং আমার সেকেন্ড চ্যানেল শায়েক হাইলাইটস সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখি কয়জন বাঙালি গেম প্লে দেখতে ইচ্ছুক।